এই গুনি কেবল পুতুল তৈরি করত। সে পুতুল রাজবাড়ির মেয়েদের খেলার জন্য। বছরে বছরে রাজবাড়ির আঙিনায় পুতুলের মেলা বসে সেই মেলায় সকল কারিগরই এই গুনিকে প্রধান মান দিয়ে এসেছে যখন তার বয়স হলো প্রায় চার কুড়ি এমন সময় মেলায় এলো এক নতুন কারিগর তার নাম কিশনলাল বয়স তার নবীন নতুন তার কায়দা যে পুতুল সে গড়ে তার কিছু গড়ে কিছু গড়ে না কিছু রং দেয় কিছু বাকি রাখে মনে হয় পুতুলগুলো যেন ফুরোয়নি যেন কোনো কালে ফুরিয়ে যাবে না নবীনের দল বললে লোকটা সাহস দেখিয়েছে প্রবিনের দল বললে একে বলে সাহস এ তো স্পর্ধা কিন্তু নতুন কালের নতুন দাবি একালের রাজকন্যারা বলে আমাদের এই পুতুল চাই সাবেক কালের অনুচরেরা বলে আরেছি শুনে তাদের জেদ বেড়ে যায় বুড়োর দোকানে এবার ভিড় নেই তার ঝাঁকা ভরা পুতুল যেন খেয়ার অপেক্ষায় ঘাটের লোকের মতো ওপারের দিকে তাকিয়ে বসে রইল এক বছর যায় দু বছর যায় বুড়োর নাম সবাই ভুলেই গেল কিশনলাল হল রাজবাড়ির পুতুল হাটের সর্দার বুড়োর মন ভাঙলো বুড়োর দিনও চলে না শেষকালে তার মেয়ে এসে তাকে বললে তুমি আমার বাড়িতে এসো জামাই বললে খাও দাও আরাম করো আর সবজির ক্ষেত থেকে গরু বাছুর খেদিয়ে রাখো বুড়োর মেয়ে থাকে অষ্টপ্রহর ঘরকার কাজে আর জামাই গড়ে মাটির প্রদীপ আর নৌকা বোঝাই করে শহরে নিয়ে যায় নতুন কাল এসেছে সে কথা বুড়ো বোঝে না তেমনি সে বোঝে না যে তার নাতনির বয়স হয়েছে ষোলো যেখানে গাছতলায় বসে বুড়ো ক্ষেত আগলায় আর ক্ষণে ক্ষণে ঘুমে ঢলে পড়ে সেখানে নাতনি গিয়ে নাতনি গিয়ে তার গলা জড়িয়ে ধরে বুড়োর বুকের হার পর্যন্ত খুশি হয়ে ওঠে সে বলে কি দাজি কি চাই নাতনি বলে আমাকে পুতুল গড়িয়ে দাও আমি খেলবো বুড়ো বলে আরে ভাই আমার পুতুল তোর পছন্দ হবে কেন নাতনি বলে তোমার চেয়ে ভালো পুতুল কে গড়ে শুনি বুড়ো বলে কেন কিশন লাল নাতনি বলে ইস লালের সাধ্যী দুজনের এই কথা কাটাকাটি কতবার হয়েছে বারে বারে একই কথা তারপরে বুড়ো তার ঝুলি থেকে মাল মশলা বের করে চোখে মস্ত গোল চশমাটা আঁটে নাতনিকে বলে কিন্তু দাদি ভুটটা যে কাকে খেয়ে যাবে নাতনি বলে দাদা আমি কাকতাড়াবো বেলা বয়ে যায় দূরে ইদারা থেকে বলদে জল টানে তার শব্দ আসে নাতনি কাকতারায় বুড়ো বসে বসে পুতুল গড়ে বুড়োর সকলের চেয়ে ভয় তার মেয়েকে সেই গিন্নির শাসন বড় করা তার সংসারে সবাই থাকে সাবধানে বুড়ো আজ এক মনে পুতুল গড়তে বসেছে হুশ হলো না পেছন থেকে তার মেয়ে ঘন ঘন হাত দুলিয়ে আসছে কাছে এসে যখন সে ডাক দিল তখন চশমাটা চোখ থেকে খুলে খুলে নিয়ে অবধ ছেলের মতো তাকিয়ে রইল মেয়ে বলে দুধ দেয়া পড়ে থাক আর তুমি শুভদাকে নিয়ে বেলা বইয়ে দাও অত বড় মেয়ে ওর কি পুতুল খেলার বয়স বুড়ো তাড়াতাড়ি বলে ওঠে সুভদ্রা খেলবে কেন এ পুতুল রাজবাড়িতে বেচব আমার দাদির যেদিন বর আসবে সেদিন ওর গলায় মোহরের মালা পরাতে হবে আমি তাই টাকা জমাতে চাই মেয়ে বিরক্ত হয়ে বললে রাজবাড়িতে পুতুল কিনবে কে বুড়োর মাথা হেঁট হয়ে গেল চুপ করে বসে রইল সুভদ্রা মাথা নেড়ে বললে দাদার পুতুল রাজবাড়িতে কেমন না কেনে দেখব দুদিন পরে সুভদ্রা এক কাহন সোনা এনে মাকে বললো এই নাও আমার দাদার পুতুলের দাম মা বললে কোথায় পেলি মেয়ে বললে রাজকুড়িতে গিয়ে বেঁচে এসেছি বুড়ো হাসতে হাসতে বললে দাদি তবু তো তোর দাদা এখন চোখে ভালো দেখে না তার হাত কেঁপে যায় মা খুশি হয়ে বললে এমন ষোলোটা মোহর হলেই তো সুভদ্রার গলার হার হবে বুড়ো বলে তার আর ভাবনা কি সুভদ্রা বুড়োর গলা জড়িয়ে ধরে বললে দাদা ভাই আমার বরের জন্য তো ভাবনা নেই বুড়ো হাসতে লাগলো আর চোখ থেকে এক ফোঁটা জল মুছে ফেলল বুড়োর যৌবন যেন ফিরে পেল সে গাছের তলায় বসে পুতুল গড়ে আর আর দূরে করে জল টানে একে একে ষোলোটা মোহর গাথা হলো আর পূর্ণ হয়ে উঠল মা বললে এখন বর এলেই হয় সুভদ্রা বুড়োর কানে কানে বলল দাদা বর ঠিক আছে দাদা বললে বল তো দাদি কোথায় পেলি বর সুভদ্রা বললে যেদিন রাজপুরিতে গেলাম দাড়ি বললে কি চাও আমি বললাম রাজকন্যার কাছে পুতুল চাই সে বললে এখনকার দিনে বেচতে কেউ কিনবে না বলে আমাকে ফিরিয়ে দিলে একজন মানুষ আমার কান্না দেখে বললে দাও তো ওই পুতুলে একটু সাজ ফিরিয়ে দিই বিক্রি হয়ে যাবে সেই মানুষটিকে তুমি যদি দাদা পছন্দ করো তাহলে আমি তার গলায় মালা দিই বুড়ো জিজ্ঞাসা করলে সে আছে কোথায় নাতনি বললে ওই যে বাইরে পিয়াল গাছের তলায় বর এলো ঘরের মধ্যে বুড়ো বললে যে কিশন লাল। বুড়োর বুড়োর পায়ের ধুলো নিয়ে বললে হ্যাঁ আমি কিশন লাল বুড়ো তাকে বুকে চেপে ধরে বললে ভাই একদিন তুমি কেড়ে নিয়েছিলে আমার হাতের পুতুলকে আজ নিলে আমার প্রাণের পুতুলটিকে নাতনি বুড়োর গলা ধরে তার কানে কানে বললে দাদা তোমাকে শুদ্ধ